আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ভূপেনের নেতৃত্বে আসাম কংগ্রেসের এখন দুঃসময়। কটাক্ষ বদরুদ্দিনের 2024 সালের লোকসভা নির্বাচন সমাগত, রাজনীতির আসরে চলছে ভোট যুদ্ধের মহড়া। প্রতিপক্ষকে কুপোকাত করার উদ্দেশ্যে রণকৌশল রচনা হচ্ছে, একে অন্যকে বাক্যবাণে বিদ্ধ করছেন ভোট টানার লক্ষ্যে। ধুবড়ি লোকসভা আসন তৃতীয়বারের জন্য ধরে রাখার প্রয়াসে কোন ধরনের খামতি রাখছেন না এআইইউডিএফ সুপ্রিমো তথা ধুবড়ির সাংসদ বদরুদ্দিন আজমল। বিলাসীপাড়া সহ বিভিন্ন স্থানে তিনি প্রচার কার্যে ঝাঁপিয়ে পড়েছেন, তার নিশানায় কংগ্রেসের পাশাপাশি বিজেপিও রয়েছে। তবে আজমল আসাম কংগ্রেসের সভাপতি ভূপেন বোরাকে একরকম তুলাধুনা করেন। বদরুদ্দিন স্পষ্ট ভাষায় বলেন, তার দলের সঙ্গে মিত্রতা না করলে কংগ্রেসেরই ক্ষতি, কংগ্রেসের ঝুলিতে থাকবে বিগ জিরো। ভূপেনের নেতৃত্বে আসাম কংগ্রেসের এখন দুঃসময় চলছে। রাজ্য কংগ্রেসের প্রধান ভূপেন বোরা পাগল, তিনি মানসিকভাবে সুস্থ নন, কংগ্রেসের বোড়াডুবি হবে তার হাতেই। এখানে ভোটের প্রচারে এসে এপিসিসির সভাপতির বিরুদ্ধে এই বিচ্ছুরণ এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমলের। তিনি কোনো রাখটাক না করে বলেন, ভূপেনের দল তার দলের সঙ্গে আসন সমঝোতা না করলে সংসদীয় নির্বাচনে বিগ জিরো পাবে, জনগণের আস্থা হারাবে কংগ্রেস, এ কথা বলে কটাক্ষ করেন আজমল। প্রসঙ্গত, এআইইউডিএফ এর বিলাসীপাড়া জেলা কমিটির উদ্যোগে বিলাসীপাড়া পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাহির সুয়াপাতা দইখুয়া বাজারে দলের এক নির্বাচনী সমাবেশ আয়োজন করা হয়েছিল। তার কথায়, লোকসভা নির্বাচনের আগে এআইইউডিএফ এর সঙ্গে মিত্রতা করলে আখেরে কংগ্রেসেরই লাভ হবে, আসামে তারা 6 থেকে 7টি আসন পাবে বলে মন্তব্য আজমলের। সমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও টুকেন মিয়াভুটের প্রসঙ্গ তুলে। এআইইউডিএফ সাংসদ রীতিমতো উচ্চ স্বরে বলে, মিয়া তথা মুসলিম সমাজ আগামী 100 বছরেও বিজেপিকে ভোট দেবে না। বদরুদ্দিন বলেন, আসামে 700 মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে বলা হলেও বাস্তবে উল্টো ছবি। প্রচার সভায় আজমলের সঙ্গে ছিলেন বিলাসীপাড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাফিজ বশির কাশিমি, ধুবড়ির বিধায়ক নজমুল হক, দলগাঁওয়ের বিধায়ক মুজিবুর রহমান, জনিয়ার বিধায়ক ডক্টর রফিকুল ইসলাম, গৌরীপুরের বিধায়ক নিজামুর রহমান, বিলাসীপাড়া পূর্ব কেন্দ্রের বিধায়ক শামসুল হুদা, এআইইউডিএফ এর কেন্দ্রীয় কর্মকর্তা, এর পাশাপাশি শয়ে শয়ে মানুষ অংশ নেন নির্বাচনী সমাবেশে। অপরদিকে উইমেন্স কলেজের অধ্যক্ষার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা, আদালতের নির্দেশ অবমাননার দায়ে শিলচর উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর দেবশ্রী দত্তকে জামিন অযোগ্য দ্বারা গ্রেফতারের নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট। কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষা তৃপ্তি দাসকে প্রভিশনাল পেনশন দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেটি কার্যকর করেননি, এই অভিযোগে সোমবার দেবশ্রী দত্তকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অচিন্ত্য মল্ল বেজবড়ুয়া। তবে কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা সোমবার রাতে জানিয়েছেন, তাদের হাতে এখনো হাইকোর্টের নির্দেশের কোনো কপি এসে পৌঁছায়নি। তৃপ্তি দাসের পেনশন সংক্রান্ত যে মামলা গৌহাটি হাইকোর্টে চলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে এর শুনানিতে ডাকা হয়েছিল উইমেন্স কলেজের ডক্টর দেবশ্রী দত্ত, উচ্চশিক্ষা সঞ্চালক ও অডিটর জেনারেলকে। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বেজবড়ুয়া মূল মামলা চলাকালীন তৃপ্তি দাসকে প্রভিশনাল পেনশন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নিয়ম অনুসারে কলেজের ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার বা বেতন ও পেনশন সংক্রান্ত আধিকারিকের দায়িত্বে থাকেন অধ্যক্ষ। দ্বিতীয়ত, প্রভিশনাল পেনশন মঞ্জুর করে দিয়েছি, এক্ষেত্রে দেখা গেছে দেবশ্রী দত্ত হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ডিএচির কাছে তৃপ্তি দাসের প্রভিশনাল পেনশন সংক্রান্ত কোনো ফাইল পাঠাননি, মূলত এর জন্যই তাকে জামিন অযোগ্য দ্বারায় গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জন্মসূত্রে চক্রবর্তী পদবীর হলে উইমেন্স কলেজের সংস্কৃতি বিভাগের অধ্যাপিকা তথা প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষা তৃপ্তি দেবীর বিয়ে হয়েছিল দাস পদবীর এক ব্যক্তির সঙ্গে। অভিযোগ ছিল সংস্কৃত বিভাগের অধ্যাপকের স্থায়ী চাকরি পেতে তফসিলি সংরক্ষিত ওই পদটিতে আবেদনের জন্য তৃপ্তি দেবী জন্মসূত্রে চক্রবর্তী হওয়া সত্ত্বেও অবৈধভাবে তফসিলি জাতির সার্টিফিকেট বানিয়ে নিয়েছিলেন। তৃপ্তি দেবী অবসর নেওয়ার আগে সার্টিফিকেট জালিয়াতির খবরটি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে তৃপ্তি দেবী অবসর নিয়েও আটকে যায় তার পেনশন। জালিয়াতির অভিযোগ থাকায় কলেজ পরিচালনা সমিতির পক্ষ থেকে তার পেনশন আটকে রাখার জন্য চিঠিও পাঠানো হয়েছিল রাজ্যের উচ্চশিক্ষা সঞ্চালকের কাছে।
তার পেনশন আটকে যাওয়ার পর কলেজ পরিচালনা সমিতির সভাপতি বুদ্ধদেব চৌধুরী ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষা দেবশ্রী দত্তের বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টে মামলা করেন তৃপ্তি দেবী। মামলা করা হয় বিচারপতি অচিন্ত্য মল্ল বেগবরুয়ার আদালতে। ওই মামলাতে হাইকোর্টের সামনে উপস্থিত হতে ডাকা হয়েছিল দেবশ্রী দত্তকে। তবে উপস্থিত হওয়ার পর শিলচরে ফিরে এসে তিনি প্রভিশনাল পেনশনের কাজ একটুকুও করেননি। তৃপ্তি দেবীর আইনজীবীর পেশ করা তথ্যের ভিত্তিতে হাইকোর্ট জানতে পেরেছে প্রভিশনাল পেনশন দেওয়ার কোনো ব্যবস্থাই নেননি দেবশ্রী দত্ত। এরপরই এই গ্রেফতারির নির্দেশ। অপরদিকে বিদ্যুতের স্মার্ট মিটার ইস্যুতে গণবিক্ষোভ অব্যাহত। প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করার দাবিতে সোমবার কাবুগঞ্জের সোনায় বৈদ্যুতিক সাব ডিভিশন কার্যালয়ে ধর্ণা প্রদর্শন করলো অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। এই ধর্ণা কর্মসূচির আয়োজন করে অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। এতে সামিল হন সোনাই, পালংঘাট ও নরসিংপুর উন্নয়নখণ্ড এলাকার সাধারণ বিদ্যুৎ গ্রাহকরাও। পরে সংস্থার তরফে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় এপিডিসিএলের সোনাই এসডিই কেশরী কৈরীর হাতে। এতে দাবি জানানো হয় সেগুলো হলো প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে, লিখিত নোটিশ না দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা চলবে না, বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা চলবে না এবং জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা বন্ধ করতে হবে। স্মারকলিপি গ্রহণ করে এসডিই আশ্বাস দেয় স্মার্ট মিটার ব্যবস্থা নিয়ে জনগণের যে ক্ষোভ রয়েছে তা নিয়ে সদর্থক ভূমিকা পালন করবেন তিনি। অ্যাসোসিয়েশনের তরফে এসডিই কে জানানো হয় স্মার্ট মিটার প্রতিস্থাপনের কাজে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনা যে কোনো সময় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন সুজিত কুর্মী, দীপক ভট্টাচার্য, ভক্তোষ চক্রবর্তী, কমলেশ সিনহা, প্রিয়তোষ চক্রবর্তী, জহরউদ্দিন মজুমদার, চাম্পালাল দাস, ইউনিস আলী চৌধুরী, মাহবুব আলম প্রমুখ। ধর্ণাস্থলে বক্তব্য পেশ করতে গিয়ে হিল্লুল ভট্টাচার্য বলেন, স্মার্ট মিটার ব্যবস্থা চালুর পেছনে রয়েছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ব্যক্তিগতকরণের চক্রান্ত। সারা দেশে বিদ্যুতের চাহিদা যখন দিন দিন বেড়েই চলেছে তখন কর্পোরেটদের নজর পড়ছে এই খণ্ডে। তাদের মুনাফা লুটার স্বার্থে বিদ্যুৎকে পরিষেবার বদলে পণ্য হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে। তিনি আরো বলেন, পরিষেবা প্রদানের পূর্বে মাশুল সংগ্রহ করা বেআইনি, অথচ এপিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে স্মার্ট মিটার প্রতিস্থাপন করে একতরফাভাবে প্রিপেড মিটারিং ব্যবস্থা চালু করে অধিক মাশুল সংগ্রহ করছে। প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চালু করে জনগণকে লিখিত কোনো বিদ্যুতের বিল দেওয়া হচ্ছে না। বিদ্যুতের মাশুল সংক্রান্ত সমস্ত বিষয় অনলাইনে করা হয়, অথচ বেশিরভাগ মানুষ অনলাইনে অভ্যস্ত নয়। এছাড়াও অগ্রিম টাকা রিচার্জ করার ক্ষমতাও সবার নেই, তাই প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চূড়ান্ত গ্রাহক বিরোধী। উল্লেখ্য, সারা রাজ্যেই বর্তমানে জোর কদমে চলছে প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপন। স্মার্ট মিটার প্রতিস্থাপনে বাধাদানকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে এপিডিসিএল। এছাড়াও স্মার্ট মিটারের বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে মাইক যুগে জায়গায় জায়গায় প্রচারণাও চালাচ্ছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি। গ্রাহকদের কার্যত বাধ্য করে স্মার্ট মিটার প্রতিস্থাপন চলছে। অপরদিকে দুর্নীতি। উজানতারাপুরে সাব হেলথ সেন্টারের দাঁড়াই করা ছাদ ভাঙতে বাধ্য হলেন ঠিকাদার। দুর্নীতির অভিযোগ ওঠায় নির্মাণ কাজ চলা অবস্থায় ভবনের ছাদের দাঁড়াই সম্পন্ন করেও ভাঙতে বাধ্য হলেন ঠিকাদার। উল্লেখ্য, বিধায়ক কৌশিক রায়ের প্রচেষ্টায় লক্ষ্মীপুরে 20টি সাব হেলথ সেন্টার নির্মাণে অর্থ বরাদ্দ হয়। এর মধ্যে উপযুক্ত জমি না পাওয়ায় বাতিল হয় 3টি কাজ, আর বাকি 17টির কাজ শুরু হয়। উজানতারাপুরে বন্ধ থাকা ডিএলএফ গ্যাস টারবাইন প্রকল্পের কাছে একটি সাব হেলথ সেন্টারের কাজের বরাত পান হাইলাকান্দি ঠিকাদার। যথারীতি কাজও শুরু করেন। ওই সাব হেলথ সেন্টারের পিলার নির্মাণের পর ছাদও ডালাই দেওয়া হয়, যদিও স্থানীয় বিজেপি নেতা কর্মীরা কাজে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ জানান বিধায়ক কৌশিক রায়ের কাছে। এই অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে বিধায়ক কড়া পদক্ষেপ নেন। সরকারি গাইডলাইন অনুযায়ী নতুন করে ছাদ ঢালাই দেওয়ার নির্দেশ দেওয়া হয় ঠিকাদারকে। সেই অনুযায়ী রবি ও সোমবার এনএইচএম এর ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে ওই সাব হেলথ সেন্টারের ছাদের ঢালাই ভাঙতে হলো ঠিকাদারকে। অপরদিকে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ ধৃত দুই আটক এলটো গাড়ি, নেশা বিরোধী অভিযানে ফের সফল নীলামবাজার পুলিশ। অবৈধ নেশা বিরোধী অভিযানে ফের সফল নীলামবাজার পুলিশ। 10,000 ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হলো দুই পাচারকারীকে। এই ঘটনায় চালক পালিয়ে যেতে সক্ষম হয়, তবে আটক করা হয় এলটো গাড়ি। বর্তমানে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু গোপন তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে নীলামবাজার পুলিশ। ধৃতদের সোমবার করিমগঞ্জ আদালতে সুপোর্দ করা হয়।
গোপন সূত্রের ভিত্তিতে নিলাম বাজার দীপজ্যোতি মালাকারের নেতৃত্বে সাদা পোশাক পরিহিত বিশাল পুলিশ বাহিনী নিয়ে রবিবার রাতে ড্রাগসের বিরুদ্ধে সাড়াশি অভিযানে নামে। এদিন রাতে নিলাম বাজার থানা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে লালপুলে আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে অথ পেতে বসে পুলিশ। ঠিক ওই সময় অল্টো গাড়ি চেপে ড্রাগস পাচারের উদ্দেশ্যে আসার পথে সন্দেহ হয় পুলিশের, গাড়িটি আটক করলেও চালক গা ডাকা দেয়। পরে পুরো গাড়ি তল্লাশি চালালে শেষ পর্যন্ত সফলতা আসে পুলিশের কাছে। ড্রাগস সহ কাচার জেলার সুলাই থানার আমরপুর গ্রামের মইনুল হকের ছেলে আব্দুল মান্নান ও করিমগঞ্জ রাতাবাড়ি থানার কচুখাউরি গ্রামের আব্দুল খালিকের ছেলে শিয়াবুদ্দিনকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি ড্রাগস পাচারে ব্যবহৃত AS10F 4714 নম্বরের এলটো গাড়িটিও বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। ড্রাগসের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা পুলিশের। ড্রাগস পাচারকারী আব্দুল মান্নান ও শিয়াবুদ্দিনকে গ্রেফতার করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত এই দুই নেশা কারবারি বাইরের কোথা থেকে ড্রাগস আমদানি করে বরাক উপত্যকার কোথাও পাচার করার কথা ছিল। ধৃতদের কাছ থেকে বেশ কিছু গোপন তথ্য সংগ্রহ করে এদের বিরুদ্ধে NTPS আইনে মামলা নথিভুক্ত করেছে নীলাম্বাজার পুলিশ। সোমবার তাদের করিমগঞ্জ আদালতে সুপোর্ট করা হয়েছে। এই সূত্র ধরেই নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন ওসি দীপজ্যোতি মালাকার। এদিকে স্থানীয় সচেতন জনগণের দাবি, ড্রাগসের বিরুদ্ধে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেলে কিন্তু অবৈধ মদের বিরুদ্ধে জেলা আবগারি বিভাগের তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এলাকায় সুস্থ বাতাবরণ গড়ে তুলতে অবৈধ মদ ও নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে শক্ত হাতে মোকাবিলা করতে পুলিশ প্রশাসন ও জেলা আবগারি বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। অপরদিকে গ্রামীণ সড়ক পাকাকরণ থেকে শুরু করে বহু পাকা সেতু তৈরি হয়েছে রাতাবাড়ি বিধানসভা এলাকায়, কিন্তু এরপরও রামকৃষ্ণনগরের উপকণ্ঠে শ্রীবাণী গ্রামের ডলুনালার উপর অনেক পুরনো বাঁশের সাঁকোটি আজও বর্ষা আর্যনগর, সৌজানগর, ইসাখাউরি সহ আরো কিছু ছোট ছোট গ্রামের বাসিন্দাদের। আর এই সাঁকো পারাপার করতে গিয়ে বিভিন্ন সময়ে অসংখ্য মানুষ দুর্ঘটনার শিকার হয়েছে, কিন্তু এরপরও সাঁকোটি পাকা হচ্ছে না। কালীনগর বাগানের জমির উপর সাঁকোটি হয় যেন সমস্যা ভর করে আছে। বিজেপির বুথ সভাপতি মদন মোহন দেব, মঞ্জু গৌরী দাস, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জন্টু ঘোষ বলেন, আগের সরকার মূল সড়কটি ঠিক রাখতে পারত না, ফলে ডলুনালার উপর পাকা সেতু নির্মাণ করা সম্ভব হবে যদি দলীয় বিধায়ক বিজয় মালাকার কিংবা সাংসদ কৃপানাথ মালা এ বিষয়ে উদ্যোগ নেন এবং বাগান কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলেন। তারা জানান সাঁকো থেকে নালার গভীরতা অনেক, এর ফলে বর্ষায় নালার উপর সাঁকো দিয়ে মহিলা কিংবা স্কুল পড়ুয়ারা যাতায়াত করতে ভয় পায়, ওই সময় জলে ভরে থাকে নালা, এছাড়া পাহাড়ি নালা হওয়ায় স্রোত থাকে। নালা পারাপার করতে গিয়ে গত 50 বছরে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে, তাই বিষয়টি বাগান কর্তৃপক্ষকে বুঝিয়ে বললে NOC মিলবে বলে তারা মনে করেন। তারা জানান এই নালা পারাপার করে গ্রামগুলির অসংখ্য পড়ুয়া আজ দেশ বিদেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। উন্নত এবং উচ্চ শিক্ষিত এই গ্রামের মানুষ, তাই বিধায়ক যদি একটু উদ্যোগ নেন এ বিষয়ে তাহলে এই সমস্যা মিটে যাবে। ছাত্রছাত্রীরা স্কুটি এবং গাড়ি চালিয়ে অনায়াসে চলতে পারবেন, তাই তারা আশাবাদী বিধায়ক বিজয় মালাকার এ ব্যাপারে উদ্যোগ নিয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসবেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।